আল্লা নামের বীজ বুনেছি প্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা মনে করি রসুলুল্লাসাল্লাল্লাহু আলি হুয়াসাল্লামের শুভ আগমনের মাধ্যমেই গাড়ে হেরাতে তিনি যে কোরআন ক্যারিম প্রাপ্ত হলেন রসুল হলেন তখন থেকে ইসলামের যাত্রা শুরু ন না ইসলামের যাত্রা শুরু আদম আলি সাদুম সালাম আসলেন নবী হলেন তার মাধ্যমেই আর ইসলাম হচ্ছে একেবারেই প্রথম ধর্ম এটা হলো ফিতরাত স্বভাব ধর্ম এবং আল্লাহ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের সন্তানাদি ছেলে হোক মেয়ে হোক ওরা জন্মগ্রহণ করে এই যে ফিতরাত ওইটাই হলো স্বভাব ধর্ম এবং ওটাই হলো আদ-দীন এবং যে কারণেই কি বলা হয় যে শিশু অবস্থায় যদি কেউ انتقال করে তাহলে সে বেহেশতে যাবে ইয়েস অর্থাৎ ফিতরাতের উপরেই ফিতরাতের উপরে আছে তো এই যে এই যে মেসেজটা তাদের মিশনটা নবী এবং রসুলের কথাটা আর কয়েক সেকেন্ড একটু বলে নিই নবী নবী শব্দের অর্থ হল গায়েব কি খবর দেনে ওয়ালে মানে উর্দুতে আমরা যে ছোটবেলাতে পড়েছি অন্যান্যরা কেতাবাদে পড়ান অদৃশ্যের সংবাদ যিনি দেন তিনি হচ্ছেন নবী তাহলে অদৃশ্যের সংবাদটা কি তালার পক্ষ থেকে এবং ওটা বহন করে আনেন নবী নবী এটা বেশ মানবতার কাছে পৌঁছে দেন সুতরাং আল্লাহ তালার বাণীটা বার্তাটা নবীদের মাধ্যমে পৃথিবীর মানুষ পায় এবং তারা ইসলামের দিকে আসে নাম্বার হলো আপনি ইংরেজিতে শব্দগুলো দেখবেন রেসালা অনেকগুলো এনসাইক্লোপেডিয়া আছে আমরা ছোটবেলাতে পড়েছি ফিলসফিতে দি ওল্ড ম্যান অব দি মাউন্টেন পাহাড়ের বৃদ্ধ লোক তো সেখানে আপনার এক পৃষ্ঠা দুই পৃষ্ঠায় এক একটা রেসালা হতো বিশ্বকোষের সংক্ষিপ্ত রূপ এবং ওই রেসালার আরেকটা অর্থ হলো চিঠি একটা বর্ণনা তার মানে ওটা হলো লিখিত রূপ রসুল যারা তাদের কাছে যে আসমানী কিতাব অবতীর্ণ হয়েছে ওটাই হলো রেসালা ওই রেসালা যারা ধারণ করেন বহন করেন তারাই রসুল রেসালাত রসুল বহু বচন তো এই যে রেসালাত তার মানে অকাট্য বিধান লিখিত বিধান কোরআন করিম তাওরাত জবুর ইঞ্জিল কোরআন আরও মজার ব্যাপার হলো আপনি দেখবেন বাংলাতেও অনুবাদ হয়েছে ইংরেজিতে একটা বই সেটার নাম হলো দি ওল্ড টেস্টামেন্ট অফ দি বাইবেল দি নিউ টেস্টামেন্ট অফ দি বাইবেল তাওরাত জবুর ইঞ্জিল তাওরাত হজরত মুসা আলহ প্রতি অবতীর্ণ হয় জবুর হজরত দাউদ আলহ প্রতি অবতীর্ণ হয় ইঞ্জিল হজরত ইসা আলহ প্রতি অবতীর্ণ হয় এবং কোরআন কারিম হলো তিনটার পরে লেটেস্ট অ্যান্ড পারফেক্ট ওয়ে অফ লাইফ কোরআন নাজিল হওয়ার পরে আগের সবগুলো কেতাব আল্লাহ রদ করে মনসুখ হয়ে যায় কিছু কিছু বিধান রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম তার সন্ন্যতের অন্তর্ভুক্ত করে বিশ্ব মানব থেকে জানিয়ে দিয়েছেন ওইগুলো নবীজির মাধ্যমে ওই কিছু অংশ বহাল আছে আর ইন জেনারেল ওইগুলো মনসুখ হয়ে গেছে বাতিল হয়ে গেছে তো এই যে তাওরাত জবুর ইঞ্জিল তিনটার সমন্বয় হলো ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট তাহলে বোঝা গেল রসুল আছেন কেতাব প্রাপ্ত হয়েছেন নবী যারা পুস্তিকা এবং অন্যান্য কিছু পেয়েছেন এবং আরো অনেক নবী এগুলোর আলোকে পথ চলেছেন মানুষকে দিনের পথে আহ্বান জানিয়েছেন ইসলাম পরিপূর্ণতা লাভ করে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কিন্তু তার আগে ছিল যতটুকু কোন প্রয়োজন ততটুকুন কারণ একটা মানব শিশু জন্মের পরপরই এমএ ক্লাসে ভর্তি হতে পারে না ও তো আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে পারফেকশনটা তার ভিতরে আসবে সুতরাং একবারে মানুষের যখন আগমন পৃথিবীতে প্রথম থেকে যতটুকু বিধান মানুষের জন্য প্রয়োজন ছিল ততটুকুন ইসলামি তাদের জন্য এবং ঠিক স্যার এই কারণে কোরআনের যে শেষ আয়াতটা জি আর ইয়াউমা এবং বিশেষ নবীদের যে মিশন গুলো আপনি দেখুন আদম মাধ্যমে যে ওনার ছেলে মেয়েরা আসলো সেখান থেকে স্বার্থের দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব অর্থনৈতিক দ্বন্দ্ব যেটা পৃথিবীতে শুরু থেকে হয়েছে তারপরে আসলো হজরত নু আলহ ইসালাম নু বলা হয় আদম সানি দ্বিতীয় আদম নুয়াল ইসলামের সময় যে প্লাবন হলো সেখানে কিন্তু হকের উপর কারা আর কারা বাতিল মিথ্যার উপর প্রতিষ্ঠিত ওটাও পৃথক হয়ে গেল হজরত নু আলহ ইসলাম আশি জন পুরুষ তার সাহাবি এবং দুইজন মহিলা তাদেরকে নিয়ে জাহাজে উঠে গেলেন আর তার স্ত্রী তার ছেলে কেনান এরা কিন্তু তার দিনকে শিকার করেনি করেনি তার মানে তারা কাফের অবস্থায় মুশরিক অবস্থায় জাহাজে উঠলো না এবং তারা ওখান থেকে বিলীন হয়ে গেল তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন সত্য এবং মিথ্যার মধ্যে যে চিরন্তন দ্বন্দ্ব ওটা ওখান থেকে স্টার্ট হলো এবং মহা পর নতুন করে আদন ও জান্নাত শুরু হলো আস্তে আস্তে চলতে লাগলো এরপরে এসে হযরত লুত আলাইহিসসালাম হযরত লুত আলাইহিসসালামের সময় এসে আরেকটা প্রকট বিষয় আমরা লক্ষ্য করি কয়েক মাস আগে আমাদের দেশে যে একটা ইস্যু বার্নিং ইস্যু ছিল অল ওভার দি ওয়ার্ল্ড বাংলাদেশ ছিল ওটার সেন্ট্রাল পয়েন্ট ওই যে ট্রান্সজেন্ডার আপনার ভালো করে মনে আছে এবং এটা চাপা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছিল এটা হলো ওই ওই যে হিজড়াদের ওইজেন্ডার ট্রান্সজেন্ডার মনে হলো যখন কোন মহামারী আসে ওটা শাস্তি আকারে গজব আকারে আসে তখনই আল্লা তালা একেবারে এমন ভাবে শাস্তি দিয়ে ধ্বংস করে দেন পাহাড় চাপা দিয়ে দুই পাহাড় চাপা দিয়ে এবং পাহাড়গুলো প্রতপ্রয়োজনে উপর দিয়ে ভেনিশ করে দেয় আবার নতুন ভাবে যাত্রা শুরু হয় সমকামিতাটা এমন মহামারী আকার ধারণ করেছিল লুত আলাইহিস ওদেরকে বললেন যে তোমরা এই মানে পুরুষে পুরুষে মেয়ে মেয়ে এই সমকামিতায় লিপ্ত হয়েও না এটা সীমা লঙ্ঘন ওয়ালা তাআদু ইন্নাল্লাহা লা ইয়ুহিব্বুল মুতাদিন আল্লাহ রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না ওরা মানলো না ওরা সীমা লঙ্ঘন করলো লুত আলাইসালাম বললেন ওই যে আমার স্ত্রী আছে আমার মেয়েরা আছে এদেরকেও বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে তোমরা নিজেদের জীবন সাথী হিসেবে নিয়ে তোমরা একসাথে বসবাস করতে পারো আলটিমেটলি দেখা গেলো লুত আলাইহি স্ত্রী ওটাও ওদের সাথে একাত্ম হলো তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন নুহাল ইসলামের সময় যে স্ত্রী এবং পুত্রও নবীর বিরোধিতা করতে পারে এখানে এসে বুঝিয়ে দিলেন সমকামিতার মতো একটা কঠিন বিষয়ে সীমা লঙ্ঘনের পর্যায়ে যখন গেল সেখানেও একজন নবীর বিরোধিতা করতে পারে আল্লাহ বোঝা ওই সময় কি আল্লাহ দুজন ফেরেসা পাঠিয়েছিল তো এরপরে যেটা হলো এইভাবে যখন আসতে আসতে যখন একত্ববাদ ওয়াহদানিয়াদ তিদিয়া ওটাকে যখন করার খুব বেশি প্রয়োজন হলো মানুষ যখন শীর্ বেদাত অন্যায় অপক্রমে আরো অনেক কিছু তারা যখন পাথর পূজা অন্যান্য পূজা সূর্য পূজা নক্ষত্র পূজা ইত্যাদি করতে লাগলো তখন আল্লাহ রুবুল্লা আলমিন ওয়াহাদানিয়াতের চূড়ান্ত নিদর্শন কিভাবে স্থাপন করবেন এটা দুইজন পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তালা স্পষ্ট করে দিলেন একটু আমাদের স্যার বিরতিতে যেতে হচ্ছে আবার ফিরবো ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা মুগ্ধ হয়ে আলোচনা শুনছিলাম আমাদের বিজ্ঞ আলোচকের নিকট থেকে স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি বিরতির পর আল্লা নামের বীজ বনেছি অনুষ্ঠানটি আবারও আপনারা দেখবেন এই প্রত্যাশা করছি আল্লা নামের বীজ বনেছি